আমার বোন করে না, বাসা তাইলে সব কাম আমার দিয়ে করায়। এখন একটা ঝাড়ু দিব, তারপর রান্না বসামো, তারপর রান্নবো, তারপর খামো। আপনারা সবাই জানেন যে আমি ননদের বাসা আইলে আমার দিয়ে কাম করাইলে। আমি রাখালে হইয়া বাসির সুরে, আমি এখন আম পাড়তে আসছি, কারণ এখানে যত আম আছে সব পেড়ে নিয়ে যেতে হবে। আর আমি আমি ক্যাশ ধরে লেগে খাবো না, হলে আমার ননদ একটাও দেয় না অনেক ইটটা। দরকার নাই তো বাসায়, কেন কিদের মধ্যে বেড়াতে আসছি, একটু সাজবো না। এই সুন্দর লেহেঙ্গাটা আমি কিনেছি রিচ ইউনিক শপ থেকে, আর এটা কিন্তু অনেক সুন্দর দেখতে। এখানে কিন্তু দুইটা সুন্দর সুন্দর বালিশ দেওয়া আছে, ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর। আজকে চলে আসছি ননদের বাসায় ঈদের দাওয়াত খাওয়ার জন্য। ঈদ কিন্তু অনেক দিন আগেই শেষ, কিন্তু ননদ যে সেই কবে থেকে বলতেছে আসো আসো আসো, সব মিলিয়ে কিন্তু আশাই হচ্ছিল না। গ্রামে আসলে কিন্তু আমার খুবই ভালো লাগে, আর বাসায় যাইতে ইচ্ছা করে না, কিন্তু আমার জামাই আমার জোর করে নিয়ে চলে যায়। কি খাবা? তো খিদে লাগছে, কিছু খাইতে দেয় না, যেটি মিষ্টি আনছি নিয়ে তুই খাইতে দেস না কে? দেয় না কিছুই, দেস না কে? এই কা তুমি গ্রামের মানুষ বলে নাস্তা দেয় না, মানুষ আইলে শরবত দেয় না, নাস্তা দেয় খাইতে দেস না কে? আমি আমার জানকে সবসময় বলি, জান আমরা যখন জীবনের শেষ পর্যায়ে আসবো আমরা গ্রামে একটা ছোট ঘর বানাবো। কেন তুলবো? চিন্তা করতে পারছেন? তো সারাদিনের অনেক মজা মাস্তির পর, খাওয়া দাওয়ার পর আমরা কিন্তু এখন বাসার উদ্দেশ্যে রওনা দিই। ব্যাগে কি পুছিয়া দেখি একটু দেখান তো, পুছা তো কোনোদিন দেখি নাই, তুমি দেখছো জান? না জীবন না। হ্যাঁ না দেখান তো, তুমি কুসা চিনো? কুসা কি? কুসা সাপ। হ্যাঁ এক সাথে কুসা কি সাপ? না গুচি মাছ নাকি? পুছিয়া মাছ। কুসা কি মাছের মতো? কুসা মাছ। হ্যাঁ দেখি এর অনেকগুলো, দেখি দেখো 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 মুসলমানরা খায়।